কিছুক্ষণ আগে আওয়ামী লীগের যে বিশেষ বর্ধিত সভা গণভবনে শুরু হয়েছে, এবং আমরা যেটি জানতে পেরেছি যে এখনও কিন্তু দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা বক্তব্য দিচ্ছেন, এবং আপনি জানেন যে গত 6 বছর পরে কিন্তু এ ধরনের একটি বিশেষ বর্ধিত সভার আয়োজন করেছে আওয়ামী লীগ, এবং এর বার্তা কিন্তু স্পষ্ট। সেটি হচ্ছে আপনার সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক পরিস্থিতি, সেটি কিন্তু আওয়ামী লীগের গত কয়েক বছরে কিন্তু এখন যে ধরনের একটি চ্যালেঞ্জের সামনে পড়তে যাচ্ছে রাজনীতি, তার কিন্তু দেখা যায়নি। সেই হিসেবে দলের তৃণমূলের যে নেতারা আছে তাদের মধ্যে কিন্তু একটি চিন্তার জায়গা তৈরি হয়েছে যে সামনে আসলে কি হচ্ছে কি কিংবা কি হতে যাচ্ছে। এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু আওয়ামী লীগ তার তৃণমূলের যে প্রায় 3,000 নেতা রয়েছেন যারা দলের নেতৃত্ব দিচ্ছেন, এবং একই সাথে যারা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদেরকে সারা দেশ থেকে ডেকে এনেছে, এবং ডেকে আনার মূল যে বিষয়বস্তু সেটি হচ্ছে গিয়ে দলকে আরও বেশি সংগঠিত করা এবং আরও বেশি ঐক্যবদ্ধ করা, যাতে করে আগামী দিনে যে রাজনৈতিক শক্তি যদি রাজপথে মোকাবেলা করতে হয় সেই ধরনের সাংগঠনিক দক্ষতা যেন ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা দেখাতে পারেন, সেই বার্তাটি মূলত দলের প্রধান তাদেরকে দেবেন এমনটাই আমরা জানতে পেরেছি। এবং একই সাথে যেহেতু সামনে নির্বাচন, নির্বাচনকে কেন্দ্র করে যাতে সরকারের উন্নয়ন তৎপরতার পাশাপাশি আগামীর ভোটে যাতে জনগণকে আরও বেশি উৎসাহিত করা যায়, যেহেতু গত কয়েকটি নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে একটি বিতর্কের জায়গা রয়েছে, এবং আওয়ামী লীগের নীতি নির্ধারণী নেতারা মনে করছেন যে হয়তো আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই নির্বাচনটি আওয়ামী লীগের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সেই পুরো বিষয়টা যাতে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ মোকাবেলা করতে পারে সেই বিষয়ে কিন্তু আজকের এই বর্ধিত সভাটি অনুষ্ঠিত হচ্ছে, এবং কিছুক্ষণ পরে হয়তো আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে বিশেষ বার্তা রয়েছে সেটি তিনি তৃণমূলের নেতাদেরকে জানিয়ে দেবেন।